আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আইটি রিভিউ নিয়ে হাজির হয়ে গেছে। এই রিভিউটি আসলে ওয়ালটনের রিভিউ। আপু আমাদের কাছ থেকে ফ্রিজ নিতে এসেছে। আপুর কাছে জানতে চাচ্ছি আমি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপু ভালো আছেন। আপনি ওয়ালটনের ফ্রিজ সম্পর্কে যতটুকুই জেনেছেন, আমরা চেষ্টা করছি আর একটু জানানোর জন্য। তারপরে আমাদের প্রশ্ন আরেকটা, যে আপনি ওয়ালটনেরই ফ্রিজ কেন কিনতে এসেছেন? কারণ এটা আমাদের দেশের পণ্য আর এটা। ঠিক আছে, সবথেকে বড় বিষয় হচ্ছে এটা আমাদের বাংলাদেশি পণ্য। বাংলাদেশি পণ্য হওয়ার কারণেই আপনি এটা কিনতে এসেছেন। এটা আসলে আমি একজন বাংলাদেশি হিসাবে এটা আমারও ফার্স্ট চয়েস একটাই কারণে, যে এটা বাংলাদেশি একটি পণ্য। তাছাড়াও এটা কোয়ালিটি বলুন, এনভায়রনমেন্ট কনফিগারেশন বলুন, সব কিছুই কিন্তু বাংলাদেশি পণ্য হিসাবে না, ইন্টারন্যাশনাল পণ্য হিসাবেই কিন্তু যায় এবং অনেক সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন একটি পণ্য। আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আপনার কি এর আগে ওয়ালটনে কোনো পণ্য ব্যবহার করছেন? জি না, এটা আমার প্রথম। ও, এটা প্রথম আপনার ইউজেবল পণ্য, মানে ওয়ালটনে আর কিছু ব্যবহার করেন নাই? ঠিক আছে। আর এটা শেষ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে আপনি এই পণ্যটা কিনতে এসে আমাদের কাছ থেকে যে সার্ভিসটা পাচ্ছেন, এটা পেয়ে কি আপনি খুশি না বেজার? না, আমি খুশি। আপনাদের ব্যবহার ঠিক আছে, কথাবার্তা সব কিছু ঠিক আছে, কিছু বলার কিছু নাই, অনেক খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, একটু হেজিটেশনের ভিতরে পড়াই লাগে, এটা আসলে হঠাৎ করে ক্যামেরার সামনে কথা বলা অনেক কষ্টকর। আর আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট আছে আপনার জন্য, দেন তো ওটা একটু। থ্যাংক ইউ। যদিও আপনি ইউজ করতে পারবেন না, আপনার বাসাতে ভাই হোক বাবা হোক যাই হোক, এই জন্য মেয়েদের জন্য কিছু রাখা উচিত। চেষ্টা করব নেক্সট টাইম, ছেলেরাই কিনতে আসে না, মেয়েরাও আসে। জি জি, নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করব। এটা আমাদের পক্ষ থেকে, আমাদের শোরুমের পক্ষ থেকে আপনাকে গিফট, এটা ইউজ করবেন, ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।